হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি তোমাদের সাথে একটি আপডেট শেয়ার করছি। তোমরা যারা রেলওয়ের আরপিএফ, এসআই এবং কনস্টেবল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে ভেবে রেখেছ, তো সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু চলে এসেছে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে অনলাইন ফর্ম ফিল আপ। তো আমি তোমাদেরকে বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা প্রায় 23 পেজের একটা পিডিএফ রয়েছে। আমি মেন মেন পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15/4/2024, অর্থাৎ আগামীকাল থেকে। আর এই ফর্ম ফিল আপ চলবে 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত। এবার এখানে আরও কিছু বিষয় একটু দেখিয়ে রাখি, যে এটার লেভেলটা হচ্ছে 3 লেভেল। ইনিশিয়াল পেটা হচ্ছে 21,700। এখানে বয়সটা থাকছে তোমাদের 18 থেকে 28। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 4,208। আর এটা যে পরীক্ষাটা হবে, এখানে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা থাকছে, যেখানে 120 নম্বরের কোশ্চেন হবে, 120টা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে এবং টাইম থাকবে মাত্র 1.5 ঘন্টা। কী কী বিষয় থাকবে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, মেন পয়েন্টগুলো দেখো। এখানে তোমরা টোটাল ডিটেলসটা পেয়ে যাবে। আমি তোমাদেরকে স্ক্রল করে মেন পয়েন্টগুলো একবার দেখিয়ে দিচ্ছি, যতগুলো পেজ আছে আমাদের এই পেজে রয়েছে টোটাল ডিটেলস এক্সামের। দেখো, প্রথমে তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। আচ্ছা, এবার হচ্ছে যে পরীক্ষাটি তোমাদের হবে, বলে দিয়েছিলাম 90 মিনিট, 120টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে, নেগেটিভ থাকছে 1/3। আচ্ছা, এবার এখানে যে সিলেবাস, অ্যারিথমেটিক থেকে থাকবে 35, রিজনিং থেকে থাকবে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 50 নম্বর। তো এই হচ্ছে মোটামুটি এই পরীক্ষার সিলেবাস। তোমরা এখন থেকে সেইভাবে প্রিপারেশান শুরু করে দাও। আর ম্যাথমেটিক্স রিজনিংয়ের জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখো, আশা করি অনেক হেল্প তোমরা এখানে পাবে। চলো, ধন্যবাদ।